ফ্রেন্ডস, আপনারা প্রত্যেকে কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, এখন যে ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা প্রাইম কেস প্রো কোম্পানিতে নতুন অ্যাড হওয়া আর্নিং ফিচার্স গেম। তো গেম থেকে কিভাবে আপনারা ইনকামটা করবেন, তো কোম্পানি থেকে একটা জবরদস্ত আর্নিং ফিচার্স অ্যাড করেছেন। তো প্রত্যেকে আপনারা ইজিলিভাবে এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, যেটা আপনাদের সেলফ ইনকাম অ্যাড হবে। এবং আপনারা অনেকেই হয়তো ভাবছেন যেটা কোম্পানির ক্লাব মেম্বার্স হওয়ার জন্য $5 প্রয়োজন হয়, যেটা আপনারা সার্ভে অফার ওয়াল টপ অফার থেকে কমপ্লিট করে $5 কমপ্লিট করেন, তো সেটা খুবই ইজিলি আপনাদের জন্য হয়ে গেছে। এখন গেম থেকে আপনারা যে ইনকামটা করবেন সেটাও আপনাদের সেলফ ইনকামে অ্যাড হবে। তো ওটা যখন $5 হয়ে যাবে ইনকাম, তখন আপনারা কোম্পানি থেকে ক্লাব মেম্বার্স হয়ে যাবেন। ওকে, তো ফ্রেন্ডস চলুন শুরু করা যাক কীভাবে আপনারা গেম থেকে ইনকাম করবেন। তো ফার্স্ট, গেম স্টার্ট করার আগে আপনারা প্রত্যেককে ভালো করে দেখে নেবেন যে গেমগুলোর নিচে দেখুন, এইখানে যতগুলো গেম রয়েছে প্রত্যেকটা গেমের নিচে ডে ওয়াইজ লেখা রয়েছে। তো সানডে, মনডে, টিউসডে, এইভাবে প্রত্যেকটা গেমের নিচে ডে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো যেই ডেতে যেই গেমটি থাকবে সেই গেমটা আপনারা খেলাবেন, খেললেই কিন্তু আপনারা যে পয়েন্ট আর্ন করবেন সেই পয়েন্ট অনুযায়ী আপনারা ইনকামটা পাবেন। তো দেখুন, ফার্স্ট র্যাঙ্কে যিনি থাকবেন তিনি 1000 পয়েন্ট পাবেন, এবং সেকেন্ড র্যাঙ্কে যারা থাকবেন 500 পয়েন্ট, এবং থার্ড র্যাঙ্কে যারা থাকবেন 250 পয়েন্ট, এবং 4 নম্বর থেকে 10 নম্বর র্যাঙ্কে যারা থাকবেন 100 পয়েন্ট, এবং 11 থেকে 20 নম্বর র্যাঙ্কে যারা থাকবেন 50 পয়েন্টস, 21 থেকে 30 নম্বর র্যাঙ্কে যারা থাকবেন 25 পয়েন্ট, এবং 31 থেকে 50 পর্যন্ত র্যাঙ্কে যারা থাকবেন 10 পয়েন্ট করে আপনারা কালেক্ট করতে পারবেন। ওকে, তো কীভাবে আপনারা গেমটা খেলবেন, তো চলুন প্রত্যেকটা গেম একটা একটা করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেককে ভিডিওটি ভালো করে দেখবেন স্কিপ না করে। ওকে, তো ফার্স্ট দেখুন এই যে গেমটা রয়েছে গোষ্ঠী বলে, তো এই গেমটা আমরা স্টার্ট করব। তো এই গেমের উপর ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে প্লে নাও চলে এসেছে, এই প্লে নাওয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ক্রোম সিলেক্ট করে নেবেন। ক্রোম সিলেক্ট করার পর আপনারা ওয়েট করবেন, গেমটা লোডিং চলছে। লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর গেমটা ওপেন হবে। লোড হয়ে যাওয়ার পর এইভাবে আপনাদের সামনে শো হবে। দেখুন অলরেডি প্লে অপশন চলে এসেছে, আপনারা এই প্লে অপশনে ক্লিক করবেন। প্লে অপশনে ক্লিক করার পর দেখবেন এটা লোডিং হবে। তো এইখানে দেখুন সবসময়ের জন্য মনে রাখবেন স্কোরটা আপনাদের কিন্তু এই যে হোয়াইট কালারের পাখিটা রয়েছে এটাকে নিয়েই আপনাদের খেলতে হবে। এখানে কয়েকটা আপনাদের স্যাম্পল রয়েছে, এই যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন, এখানে যে আপনাদের হার্টের মতো সাইনটা রয়েছে, এই যে ওইগুলো যখন হোয়াইট কালারের পাখিটার উপর টাচ করবে তখন কিন্তু একটা একটা করে কমতে থাকবে। ওকে, তো তার জন্য আপনাদের কি করতে হবে, হোয়াইট কালারের পাখিটাকে আপনাদের খুশি অনুযায়ী যেদিকে খুশি আপনাদের নিয়ে যেতে পারেন, এবং এইভাবে যত পথ অতিক্রম করবে সেইভাবেই কিন্তু আপনাদের র্যাঙ্কটা হতে থাকবে। দেখুন এখানে অলরেডি র্যাঙ্ক কাউন্টিং চলছে। ওকে, তো ঠিকঠাকভাবে আপনারা প্রত্যেকে মুভ করবেন এবং ঠিকঠাকভাবে আপনারা এই গেমটাকে ক্যারি অন করে যাবেন।
যদিও আপনারা গেমে প্রত্যেকে এক্সপার্ট রয়েছেন এবং হাই স্কোর করতে পারলেই কিন্তু সেভাবে পয়েন্ট রয়েছে। ওকে, তো চলুন নেক্সট গেম চালু করা যাক। তো দেখুন নেক্সট গেম যেটা রয়েছে টার্টেল রান, তো এটা কিভাবে আপনারা খেলবেন, সেম প্রসেস। তো এই গেমের উপর ক্লিক করবেন, ক্লিক করার সাথে দেখবেন প্লে নাও অপশন চলে আসবে, প্লে নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর একইভাবে ক্রোম সিলেক্ট করবেন, ক্রোম সিলেক্ট করার পর আপনারা ওয়েট করবেন, এটা লোডিং হবে। দেখুন অলরেডি লোডিং হয়ে গেছে। তো দেখুন লোডিং হওয়ার পর এখানে প্লে অপশন শো করছে, এই প্লে অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো লেভেল রয়েছে, তো ফার্স্ট লেভেল থেকে আপনাদের গেমটা স্টার্ট করতে হবে। তো ফার্স্ট লেভেল করেন, তো দেখুন বলছে, তো আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার গেমটা স্টার্ট হয়ে যাবে। তো দেখুন অলরেডি এইভাবে কিন্তু আপনাদের কি করতে হবে, পারবেন স্টারের উপর বা স্টারগুলোকে আপনাকে কালেক্ট করতে হবে। ওকে, তো যখন দেখবেন এইভাবে আপনাদের এই স্টারগুলো কালেক্ট করতে হবে। ওকে, এবং এই যে গেমটাতে দেখছেন যেটাকে আমি নিয়ে যাচ্ছি, তো এই ডান সাইডের যে স্যাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্যাম্পলে আপনারা ক্লিক করলে অলরেডি এই স্যাম্পলে আপনারা ক্লিক করলে অলরেডি এটা উপরে উঠতে থাকবে, এবং বাম সাইডের যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এই স্যাম্পলে ক্লিক করলে ওটাকে আপনারা নিচে নামাতে পারবেন। ওকে, তো এইভাবে আপনাদের কি করতে হবে, স্টারগুলোকে কালেক্ট করতে হবে। স্টার কালেক্ট করলে অলরেডি আপনাদের পয়েন্টস বাড়তে থাকবে, এবং যত খুশি আপনাদের পয়েন্টস বাড়তে থাকবে সেইভাবেই কিন্তু আপনাদের র্যাঙ্কটা হতে থাকবে। যতগুলো আপনারা লেভেল কমপ্লিট করতে পারবেন এইভাবেই, ততই আপনাদের র্যাঙ্ক বাড়তে থাকবে। এবং যখন দেখবেন লেভেলগুলো কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদের ফার্স্ট লেভেল থেকে আবার গেটা স্টার্ট করতে হবে। ওকে, আর এইভাবে যখন শো করবে আপনাদের, তো এখানে কিন্তু আপনাদের ক্লিক করা চলবে না, কারণ যখন আপনার গেমটা কমপ্লিট হচ্ছে না, কেটে যাচ্ছে, তখন কিন্তু অলরেডি এখানে আপনাকে চাইছে যে আপনার কালেক্ট করা 300 পয়েন্ট থেকে যদি আপনি চান তো আবার স্টার্ট করতে পারেন। ওইখানে ক্লিক করলেই আপনার কিন্তু যে পয়েন্টটা কালেক্ট হয়েছে স্টার থেকে, তো সেই পয়েন্ট থেকে আপনাদের 300 পয়েন্ট কেটে নেওয়া হবে। ওকে, তো ওইখানে ক্লিক না করলেই অলরেডি আপনাদের এখানে রিস্টার্ট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই রিস্টার্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই যে রিস্টার্ট অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের আবার সেই গেমটা ফার্স্ট থেকে স্টার্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে আপনারা পরপর লেভেলগুলো কমপ্লিট করবেন। যখনই দেখবেন এই রকম কোনো কিছু স্যাম্পল থাকবে, এই যে আপনারা স্যাম্পলগুলো দেখছেন, সঙ্গে সঙ্গে কী করবেন, ওটাকে ডান সাইডের যে স্যাম্পলটা আমি দেখিয়েছিলাম, এই যে স্যাম্পলটা, এটা দিয়ে আপনাদের কী করতে হবে, ওটাকে উঁচুতে উঠিয়ে দিতে হবে। ওকে, এবং বাম সাইডের যে স্যাম্পলটা রয়েছে সেটা দিয়ে এটাকে নামানো যাবে। ওকে, তো চলুন নেক্সট
ফিচার্স, নেক্সট গেম, তো কীভাবে আপনারা স্টার্ট করবেন সেটার সম্পর্কে আপনাদের বলছি। ওকে, তো নেক্সট যে গেমটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ফ্রুট কাটিংস। তো এখানে ক্লিক করবেন, ফার্স্ট সেম প্রসেস, একইভাবে প্লে নাও, প্লে নাও থেকে ক্রমে যাবেন, ক্রম থেকে লোডিং হবে, লোডিং হওয়ার পর স্টার্ট হবে। ওকে, দেখুন অলরেডি গেমটা লোডিং হয়ে গেছে। এরপরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লাসিক্যালে, ক্লিক করার সাথে সাথে দেখুন অলরেডি গেমটা স্টার্ট হয়ে যাবে। তো এখানে আপনাদের সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, কিছু ফ্রুইটস উঠবে এবং কিছু বোম উঠবে। তো থেকে আপনাদের পরপর তিনটে বোমে ক্লিক হয়ে গেলেই কিন্তু আপনাদের গেমটা ওভার হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি তিনটে বোমের স্যাম্পল দেওয়া আছে, তো সেগুলোকে আপনাদের অ্যাভয়েড করে এই ফ্রুইটসগুলোকে কাটিং করতে হবে। ওকে, যত পরিমাণে আপনারা কাটিং করবেন সেইভাবে আপনাদের পয়েন্টস এখানে কালেক্ট হতে থাকবে এবং সেই পয়েন্ট অনুযায়ী আপনাদের র্যাঙ্কটা হতে থাকবে। ওকে, সাপোজ ধরুন এইরকম একটা বোম চলে এলো, তো ক্লিক করার সাথে সাথে দেখুন আমার একটা অলরেডি শেষ, তো অলরেডি আর দুটো রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাদের দেখে গেমগুলোকে খেলতে হবে। ওকে, তো নেক্সট যে গেমটা রয়েছে তো সেটা আমি স্টার্ট করব। আশা করবো এই গেমটা আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন, কারণ খুবই ইজিলি ধৈর্য ধরে আপনাদের খেলতে হবে। ওকে, তো আপনারা প্রত্যেককে নেক্সট গেমে চলে আসুন, এটা ব্যাক করে। এরপর নেক্সট যে গেমটি আমি দেখাবো আপনাদের, দেখুন এই যে কালার সুইচ, তো গেমটি একইভাবে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর প্লে নাও, প্লে নাও থেকে আপনারা ক্রোম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর দেখবেন অলরেডি লোডিং হবে। ওকে, এরপরে আপনারা এই প্লে এইভাবে কিন্তু আপনাদের গেম স্টার্ট হবে। এখানে আমাদের ইয়েলো কালারের বলটা রয়েছে, ইজিলি ভাবে সরে যাবে এবং যদি টাচ হয়ে যায় তখনই কিন্তু এটা ব্রেক হয়ে যাবে, দেখুন। ওকে, তো এইভাবে কিন্তু আপনাদের গেম পরপর কমপ্লিট করতে, সাপোজ দেখুন আমার এই বলটা অন্য কালারে টাচ করার সাথে সাথেই বলটা কিন্তু ব্রেক হয়ে গেল। ওকে, তো ধৈর্য ধরে আপনারা গেমটা খেলবেন, পরপর যত গুলো ওইভাবে আপনারা কমপ্লিট করবেন ততই আপনাদের স্কোর এখানে বাড়তে থাকবে, সেই স্কোর অনুযায়ী আপনাদের র্যাঙ্ক হবে। ওকে, পরবর্তী গেম পে চলে আসুন। এরপর নেক্সট যে গেমটা আপনাদের দেখাবো, দেখুন এটা খুব ইন্টারেস্টিং গেম, তো সেম প্রসেস একইভাবে আপনারা গেমটা স্টার্ট করবেন, ক্লিক করবেন প্লে নাও, প্লে নাও থেকে ক্রোম, ক্রোম থেকে কিছুক্ষণ ওয়েট করবেন, লোডিং হবে, তারপরে জাস্ট ওপেন হয়ে যাবে। ওকে, তো চলুন ওপেন করা যাক। তো দেখুন অলরেডি এই আপনারা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখুন এখানে আপনাদের গেমটা কিভাবে খেলবেন আপনারা, উড়োজাহাজ আপনাদের উড়াতে হবে। তো কিভাবে উড়াবেন, এই দেখতে পাচ্ছেন এই সার্কেলের মিডিলে একটা হোয়াইট কালারের বড় বল রয়েছে, তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যেই দিকে খুশি আপনারা ঘোরাবেন সেইভাবে আপনাদের যেই যে উড়োজাহাজটা দেওয়া হয়েছে বিভিন্ন উড়োজাহাজ থেকে রক্ষা করতে পারবেন, যেদিকে খুশি আপনারা নিয়ে যেতে পারবেন। ওকে, আপনারা যেদিকে খুশি পারবেন এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখবেন এই গোল
সার্কেল চলে আসবে, তো তাতে যদি আপনারা ক্লিক করতে পারেন, সরি, আপনাদের উড়োজাহাজটা যদি ওই জায়গায় নিয়ে যেতে পারেন, তো তখন কিন্তু যতক্ষণ ওই সার্কেলটা আপনার উড়োজাহাজের সাথে থাকবে ততক্ষণ কিন্তু আদার্স কোনো, এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন না, আদার্স কোনো উড়োজাহাজ এসে কোনোরকমভাবে অ্যাট্যাক্ট করতে পারবে না। এইভাবে আপনাদের যত খুশি স্কোর বাড়াতে পারবেন সেভাবেই কিন্তু আপনাদের র্যাঙ্কটা হবে। যদিও আপনারা গেমে এক্সপার্ট রয়েছেন, তো সেভাবেই আপনারা গেম খেলবেন এবং আপনারা ইজিলিভাবে পয়েন্টটা আর্ন করে নিতে পারবেন। তো চলুন নেক্সট গেম, আশা করবো আপনারা প্রত্যেককে বুঝতে পারছেন কীভাবে এই গেমটা ইজিলিভাবে খেলা যায়। ওকে, তো নেক্সট গেমে চলুন। এরপর আপনাদের যে গেমটা আমি দেখাবো খুব ইন্টারেস্টিং গেম, তো ব্লক টাওয়ার, তো এটাও একইভাবে আপনারা স্টার্ট করবেন। তো ফার্স্ট ক্লিক করবেন, ক্লিক করার পর প্লে নাও, প্লে নাও থেকে ক্রোম, ক্রোম থেকে লোডিং হবে, তারপরে ওপেনটা হবে। ওকে, তো চলুন ওপেন করুন সবাই। তো দেখুন অলরেডি আমার লোডিং হয়ে গেছে এবং গেমটাও ওপেন হয়ে গেছে। এরপর দেখুন এইভাবে আপনাদের সামনে প্লে অপশান চলে আসবে, এই প্লে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর তো আপনাদের কাজটা কি হবে, এইভাবে আপনাদের কিছু ব্লক দেওয়া হবে, সেগুলোকে পরপর স্ট্যাক করতে হবে। ওকে, তো ফার্স্ট ক্লিক করুন, ক্লিক করার সাথে সাথে দেখুন একটা চলে এলো, পরপর আসতে থাকবে, আপনারা ঠিকঠাকভাবে এটাকে বসাতে থাকবেন, যতগুলো আপনারা বসাতে পারবেন সেভাবে আপনাদের র্যাঙ্কটা হবে। যখনই এটা ডিসব্রেক হয়ে যাবে তখনই আপনাদের গেমটা ওভার হয়ে যাবে, তো আপনাদের ধৈর্য ধরে এটাকে বসাতে হবে। আর সবসময়ের জন্য মনে রাখবেন এই যে ব্লকটা এদিক থেকে ওদিকে যাতায়াত করছে, তো ফার্স্ট টাইমে আপনারা ওটাকে নিচে ফেলানোর ব্যবস্থা করবেন, আর না হলে যত লেট করবেন ওটা খুব কুইকলি এদিক থেকে ওদিকে যেতে থাকবে। ওকে, তো এইভাবে যখন আপনাদের গেম ওভার হয়েছে বা আবার খেলার জন্য আপনারা এই যে রিস্টার্ট বলে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে অলরেডি স্টার্ট হয়ে যাবে। ওকে, তো ফ্রেন্ডস এইভাবে আপনারা এই গেমটাকে ইজিলিভাবে খেলবেন। তো নেক্সট আমি পরবর্তী গেমে চলে যাচ্ছি। তো নেক্সট যে গেমটা আমি দেখাবো আপনাদের সামনে শেষ গেম, তো ফার্স্ট একইভাবে আপনারা ওপেন করুন। তো ফ্রেন্ডস দেখুন অলরেডি আমার গেমটা ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে যাওয়ার পর প্লে অপশানে ক্লিক করার সাথে সাথে এইভাবে পেজ আপনাদের সামনেও শো হবে। এরপরে আপনারা পরপর দেখুন এখানে আনলক রয়েছে এবং যেটা আনলক রয়েছে সেটাতেই আপনারা ফার্স্ট স্টার্ট করবেন, এবং পরপর রয়েছে লক, একটা একটা করে যখন আপনারা গেম ওভার করে যাবে পরপর এই লকগুলো খুলে। তো ফার্স্ট যেটা রয়েছে তো সেটাই আমি স্টার্ট করছি আপনাদের সামনে, তো লেভেল 1। দেখুন এখানে আপনাদের কাজটা কি হবে, এই যে ম্যান দাঁড়িয়ে আছেন, তো ইনাকে আপনাদের পরপর এগিয়ে নিয়ে যেতে হবে। তো যাওয়ার সাথে সাথে আপনাদের কি কাজটা হবে, পথে যতগুলো গিফট বক্স দেখবেন সেই গিফট বক্সগুলোকে আপনাদের টাচ করতে হবে, তো টাচ করে যত পয়েন্ট কালেক্ট করবেন সেভাবেই কিন্তু আপনাদের র্যাঙ্কটা হতে থাকবে। এবং পরপর এগাতে গিয়ে অনেক বাধা আসবে, সেই বাধাগুলোকে আপনাদের অতিক্রম করতে হবে। তার জন্য দেখুন অলরেডি এখানে গান এবং আরও অনেক কিছু জিনিস দেওয়া আছে, সেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো চলুন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফার্স্ট দেখুন এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এগোবে। ওকে, এবং বাম সাইডের যে স্যাম্পলটা রয়েছে এখানে ক্লিক করলে পেছোবে, এবং ডান সাইডে একেবারে ডান সাইডে দেখুন তীরচিহ্ন একটা রয়েছে, তীরচিহ্নে ক্লিক করলে ম্যানটা উপরের দিকে উঠতে থাকবে। ওকে, তো পরপর এগিয়ে নিয়ে চলুন, দেখুন এই গিফট বক্স
তো উপরের দিকে ক্লিক করুন। এবার সামনে এনিমিকে মারার জন্য এখানে আপনি যেটা খুশি ইউজ করতে পারেন, তো ছুরিটাই ইউজ করবেন। পরপর এগিয়ে যাবেন, এগিয়ে যাওয়ার পর দেখুন এইখানে আপনাকে উপর থেকে এগোতে গেলে তো দুটো অপশান আপনাদের কাজে লাগাতে হবে। তো ফার্স্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে স্যাম্পলটা দেখছেন এখানেও ক্লিক করবেন, এবং উপরে ওঠার জন্য যে স্যাম্পলটা রয়েছে দুটো একসাথেই প্রেস করবেন। প্রেস করলেই দেখবেন পরপর উপরের দিকে উঠে এগোতে থাকবে। ওকে, এই মুহূর্তে আপনারা যখন দেখবেন এই পাখিটি এনার কাছকে আসবে, তখন আপনারা গেম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গানটা ইউজ করতে পারেন। ওকে, পরপর এইভাবে যত দূর এগোবেন সেভাবেই আপনাদের স্কোর হবে, এবং সাথে সাথে কিন্তু আপনাদের মনে রাখতে হবে পয়েন্টসগুলো কালেক্ট করতে হবে। এইভাবে এনিমিদের মেরে এবং যে গিফট বক্সগুলো থাকবে সেই গিফট বক্স থেকে এবং যে কয়েনগুলো দেবে সেই কয়েনগুলো থেকে আপনাদের কালেক্ট করতে হবে। যত বেশি কয়েন কালেক্ট করতে পারবেন সেভাবে কিন্তু আপনাদের র্যাঙ্কটা হতে থাকবে। ওকে, তো আশা করবো ফ্রেন্ডস আপনারা প্রত্যেককে গেমগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, এবং যদি না বুঝতে পারেন তো ভালো করে একটু ভিডিওটা দেখে নেবেন। আশা করবো আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন, এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে আপনারা হয়তো অনেকে পয়েন্ট অনুযায়ী আপনাদের অ্যামাউন্টটা অ্যাড হবে আপনাদের সেলফ আর্নিং ফিচার্স যেটা রয়েছে, তো সেইখানেই দেখবেন অ্যাড হতে থাকবে। ওকে, তো আশা করবো ফ্রেন্ডস আপনারা প্রত্যেককে বুঝতে পারছেন কিভাবে গেম থেকে আপনারা ইনকাম করবেন। এবং একটা জিনিস আপনারা সবসময়ের জন্য মনে রাখবেন যে ডেলি বেসিক যে গেমগুলো রয়েছে সেভাবেই কিন্তু আপনারা খেলবেন, ডে ওয়াইজ গেমগুলোকে আপনারা সবসময়ের জন্য খেলতে থাকবেন, কারণ যেদিন খুশি যেটা খুশি গেম যদি আপনারা খেলে থাকেন তো তখন কিন্তু আপনারা পয়েন্ট পাবেন না। ওকে, তো ফ্রেন্ডস আশা করব আপনাদের ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট আমার ভিডিও আপনাদের নোটিফিকেশানে চলে যাবে, এবং এই প্রাইম কেস প্রো কোম্পানিতে ওয়ার্ক করার জন্য হেল্পফুল ভিডিও যতগুলো আমি বানাতে পারবো বা আপনাদের হেল্প করার জন্য সেগুলো আপনারা প্রত্যেককে দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ।